বিক্ষোভে নামলেন স্কুলের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে শিক্ষিকারাও, এমনটাই ছবি ধরা পড়ল। আপনাদের জানিয়ে রাখি, শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপা মুদ্রা সাতরার অভিযোগ যে স্কুলের কম্পিউটার অপারেটর তার কাজে লাগাতার ভুল করেন। তাকে কিছু বলতে গেলে অশিক্ষা কর্মচারীরা এবং স্কুলের সহশিক্ষিকাদের একাংশ তার বিরুদ্ধে কথা বলে এবং স্কুলের ক্লার্ক সুব্রত মুখোপাধ্যায় তাকে সেই মিটিংয়ে হেনস্থা করেন সবার সামনে, এমনটাই অভিযোগ। পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা, প্রতিবাদে আজ স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী থেকে শিক্ষিকারা, তাতে যোগ দেয় ছাত্রীরাও। এবার স্কুলের মধ্যে হেনস্থার অভিযোগ, পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা, প্রতিবাদে আজ স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী থেকে শিক্ষিকারা, তাতে যোগ দেয় ছাত্রছাত্রীরাও। কি বলছেন বিক্ষোভকারীরা শুনুন। আমার ঘরে প্রেসিডেন্ট স্যার সঞ্জীব বাবু ছিলেন, আর আমাদের যিনি কম্পিউটার অপারেটর ছিলেন তিনি ছিলেন, আর এখানে একজন কালুদা বলে যিনি গার্ডিয়ান একজন শেখ রহমাতুল্লাহ উনি ছিলেন। হ্যাঁ, তো এখানে একটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল। আমাদের কম্পিউটার অপারেটর কিছুদিন যাবৎ সমস্ত কাজে ভুল করছেন, আর সেই ভুলের দায়ভার আমাকে বহন করতে হচ্ছে। তো তাকে ডেকে বোঝানো হচ্ছিলো যে কাজগুলো তিনি যেন ঠিকঠাক করেন। তাকে যখন শান্তিপূর্ণভাবে বোঝানো হচ্ছে, অফিস ঘর থেকে চারজন এখানে আমার ঘরে বিনা অনুমতিতে চলে আসেন। আমাকে সুব্রত মুখোপাধ্যায় বলে একজন ক্লার্ক এখানে যৎপরোনাস্তি হেনস্থা করতে শুরু করেন, সেই ভিডিও ফুটেজও আমি প্রোডিউস করব আপনাদের সামনে। উনি আমার টেবিল চাপড়াতে শুরু করেন, মারমুখী অ্যাটিচিউডে আমার দিকে আমার টেবিল চাপড়াতে শুরু করেছিলেন, আমাকে বাজে ভাষায় আমার সাথে কথা বলেন উনি। আমি তখন এখান থেকে আর থাকতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে যাই, পরিস্থিতি এত জটিল হয়ে যায়। প্রেসিডেন্ট স্যার বারবার অনুরোধ করেছেন থামতে, প্রেসিডেন্ট স্যারের কথাও ওনারা শোনেননি। এবং এটা একবার নয়, বারবার উনি আমাকে হেনস্থা করছেন, শুধু আমাকে নয় রত্না দিকে হেনস্থা করেছেন, উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, এর রীনাদিকে করেছেন, রীনাদি একজন কন্ট্রাকচুয়াল স্টাফ গেটে থাকেন উনি আমাদের, তাকে তিনবার মারতে গেছেন সুব্রত মুখোপাধ্যায়। আমি FIR লজ করেছি। যিনি কম্পিউটারে কাজ করেন উনি ওনার পেছনে দীর্ঘ দিন ধরে চেষ্টা করছেন ওনাকে তাড়িয়ে ওনার কোনো স্বার্থ চরিতার্থ করার জন্যে। এই মানুষটা গত 14 বছর ধরে আমাদের স্কুলে যেভাবে সার্ভিস দিয়েছেন, ওনার যখন অল্প বয়স ছিল সেই সময় এখান থেকে চাকরি না করে অন্য জায়গায় চলে যেতে পারতেন, স্কুলটাকে ভালোবেসে এত সুন্দরভাবে কাজ করে উনি ইচ্ছাকৃতভাবে ওনার কাজের পর উনি রেকটিফিকেশন করে ভুল করে দিয়ে উনি সেটাকে আবার ওনার নামে দোষ চাপায়, দিনের পর দিনভাবে ওনার উপর এবং আমাদের অফিসে মেল স্টাফেদের উপর উনি নানা রকম মিথ্যা অভিযোগ করে অভিযোগ, এবং এর কালকে যখন ওনার চাকরিটা ওনাকে না বলে দিচ্ছে তখন আমরা সবাই মিলে গিয়ে দিদিমণিরাও ছিলেন, যে একটা প্রেসিডেন্টও আমাদের পাশে বসেছিলেন, যে একটা মানুষকে আমরা কাজ দিতে পারি না এবং খুব দক্ষতার সাথে দিনের পর দিন যোগ্যতার সাথে কাজ করছেন, তখন ওনাকে চুরির বদনাম দেওয়া হয়, চুরির বদনাম দিয়ে তাড়ানোর চেষ্টা হয়, তখন আমরা প্রতিবাদ করি, আমরা বলি যে ওনাকে তাড়াতে গেলে আপনি একা তাড়ানো, সবাই যদি বলে যে ওনাকে সরাতে হবে তবেই সরাতে পারবে। আমরা চাইছি এই স্কুলে কাজের পরিবেশ ফিরে আসুক, সবাই মাথা উঁচু করে সম্মানের সাথে যেন কাজ করতে পারে। সমস্যা হচ্ছে এটাই যে আমরা এই স্কুলে এইচএমকে চাই না, কারণ ওনার মুখের ভাষা এক নম্বর, মানে ওনার মুখের ভাষা ভালো না, উনি আমাদের বলেন যে উনি আমাদের মেয়েদের মতো দেখেন, ঠিক আছে নিজের সন্তানদের মতো দেখেন, কিন্তু উনি তো সেটা করেন না। এত গরমের মধ্যে আমরা ক্লাসে থাকতে পারছিলাম না বলে আমরা শুধুমাত্র মানে একটুখানি মানে একটু নিজেরা একটু ফ্রি হয়ে বসেছিলাম। তো উনি গার্জিয়ানদের সামনে মানে মিটিংয়ের সময় ছেলে গার্জিয়ান মেয়ে গার্জিয়ান সবার সামনে ডেকে সবাইকে অপমান করে বলেছে আপনাদের মেয়েরা তো উলঙ্গ হয়ে বসেছিল, উল্টো পাল্টা হয়ে বসেছিল, এইটা কি বলা উচিত? অন্যান্য মেয়েদেরকে বলছে যে তোমাদের দুদিন পর তোমরা যে ছেলেদের সাথে ঘুরছো দুদিন পর তোমাকে ইউজ করবে, ছুঁড়ে ফেলে দেবে, তখন তোমাদের আর কিছুই হবে না। আর উনি কথায় কথায় অঙ্কিতা গোস্বামীকে ডাকছেন, ডেকে ডেকে উনি আবার অঙ্কিতা গোস্বামী আমাদের আমাদের স্কুলে এসে উল্টো পাল্টা কথা বলছেন, ওনাকে অঙ্কিতা ম্যাডামকে ডাকছেন, অঙ্কিতা ম্যাডামকে ডাকছেন, আমাদের ডাকছেন, ডেকে আমাদের উল্টো পাল্টা কথা বলছেন, উনি কেন বলবেন আমাদের উল্টো পাল্টা কথা? এইচএমকে আমাদের সামলাতে পারছে না, যখন সামলাতে পারছে না তাহলে স্কুলে থেকে লাভ নেই ওনা। লোকাল